হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিওগ্রাফি ট্রিক্স বাই ওয়েঞ্জুলা। আজ আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আমি ওয়েঞ্জুলা তোমাদের সকলের সামনে আবার চলে এসেছি। আজ আমি তোমাদের শেখাবো, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি একটা আঁকা অলরেডি রেখে দিয়েছি তোমাদের সামনে, এটা হলো বহু স্তম্ভ লেখচিত্র। স্তম্ভ লেখচিত্র শুনে আশা করি তোমাদের মনে পড়ছে, অলরেডি আমি তোমাদেরকে কিন্তু যেটা সিম্পল বার গ্রাফ বা স্তম্ভ লেখচিত্র সেটা কিন্তু শিখিয়ে দিয়েছি। আর এই বহু স্তম্ভ লেখচিত্র মানে কি, যে কোনো জেলার ক্ষেত্রে কি একসাথে অনেক কটা ডেটা তোমাদেরকে এখানে একত্রে দেওয়া থাকবে। অর্থাৎ এক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা জেলার জন্য একটা করে ডেটা উপস্থাপন না করে একসাথে দুরকম বা তিন রকমের ডেটা তোমাদেরকে উপস্থাপন করতে হবে। আরেকটা জিনিস, স্তম্ভচিত্রে যেমন তোমাদের আমি বলেছিলাম যে প্রত্যেকটা স্তম্ভের মাঝে মাঝে একটা নির্দিষ্ট পরিমাণে গ্যাপ থাকে, এটাও ঠিক সেম হবে। অর্থাৎ দেখো, প্রত্যেকটা যে জেলার স্তম্ভ সেগুলো একসাথে করার পর কিন্তু দেখো একটা করে গ্যাপ দেওয়া রয়েছে, শুরুতে একটা গ্যাপ রয়েছে, শেষেও একটা গ্যাপ রয়েছে, আবার প্রত্যেকটা জেলার মাঝে মাঝে দেখো একটা করে কিন্তু গ্যাপ রয়েছে। আর সমস্ত কিছুই সেম টু সেম এখানেও তোমাদের স্তম্ভ লেখচিত্রের মতনই করতে হবে। যা দেখো, প্রত্যেকটা যে স্তম্ভ এঁকেছি প্রত্যেকটা স্তম্ভের যে চওড়ার পরিমাণ সেটাও কিন্তু এক্ষেত্রে সমান, তারপরে প্রত্যেকটা স্তম্ভের মাঝে মাঝে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপও কিন্তু সমান, কোথাও কিন্তু কম বেশি নেই। তাহলে চলো একেবারে প্রথম থেকে দেখে নিই, এই যে আঁকাটা আমি তোমাদের সামনে রেখেছি এটা আমরা কী করে করেছি, এর ক্যালকুলেশন কী, এবং যাবতীয় যা কিছু এই আঁকা সম্পর্কে সব কিছু একেবারে প্রথম থেকে একবার দেখে নিই। তাহলে চলো আর কথা না বাড়িয়ে চটপট চলে যাওয়া যাক আজকে ক্যালকুলেশনে। চলো তাহলে সব থেকে আগে আমরা প্রশ্নটা দেখে নিই, প্রশ্নটা কী দেওয়া রয়েছে। এখানে দেখো ওপরে লেখা রয়েছে মিশ্র বহু বা গুচ্ছ স্তম্ভ লেখচিত্র, ইংলিশে এটাকে বলে থাকে আমরা কম্পোজিট বা মাল্টিপল বার গ্রাফ। অর্থাৎ তার মানে তোমাদের মিশ্র স্তম্ভ লেখচিত্র, বহু স্তম্ভ লেখচিত্র বা গুচ্ছ স্তম্ভ লেখচিত্র একই, এবং ইংরেজিতে এটাকে কম্পোজিট বারগ্রাফ বলা হয় বা মাল্টিপল বারগ্রাফ বলা হয়। এখানে কি বলেছে, উত্তরবঙ্গের তিনটি জেলার সাধারণ তপশিলি জাতি ও তপশিলি উপজাতির জনসংখ্যার শতকরা হার দেওয়া আছে, প্রদত্ত তথ্য থেকে মিশ্র বা গুচ্ছ স্তম্ভচিত্র অঙ্কন করো। এখানে কি জেলা দেওয়া রয়েছে জলপাইগুড়ি, মালদা আর কুচবিহার, এবং প্রত্যেকটি জেলায় সাধারণ জাতির জনসংখ্যা, তপশিলি জাতির জনসংখ্যা এবং তপশিলি উপজাতির জনসংখ্যা পার্সেন্টেজ আকারে এখানে দেওয়া রয়েছে। এবং থেকে আগে আমরা দেখে নেব কি কোনটা আমাদের হায়েস্ট সংখ্যা রয়েছে এবং কোনটা লোয়েস্ট সংখ্যা রয়েছে। তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে 0.60 হলো সব থেকে লোয়েস্ট এবং সব থেকে হায়েস্ট রয়েছে হচ্ছে 76.30। তাহলে আমি তোমাদের যেমন অন্যান্য অঙ্কক্ষেত্রেও বলে থাকি যে তোমরা চেষ্টা করবে সবসময় 10 বা 5-এর মাল্টিপ্যাল স্কেল ধরতে, তো আমি এখানে 10 ধরে নিচ্ছি। তাহলে এখানে আমি সব থেকে আগে লিখব কি স্কেল এক সেমিতে 10% বা 10%, তাহলে 40 আছে, তাহলে আমি এটাকে ভাগ করে লিখলাম 4.40, এখানে হবে 7.63, 4.93, এইভাবে কি করব সবগুলোকে আমরা লিখে ফেলব। তাহলে এই হয়ে গেল আমার টোটাল ক্যালকুলেশনটা কমপ্লিট। এবার আমি চলে যাব ডিরেক্ট আঁকায়। আমি এর জন্য কি করব, আঁকার জন্য সব থেকে আগে আমি একটা গ্রাফ পেজ নেব এবং তারপরে সেই গ্রাফ পেজে প্রথমে অনুভূমিক স্কেল এবং উলম্ব স্কেল এঁকে তারপরেই আঁকাটা আঁকব। এই আমি একটা গ্রাফ পেজ নিয়ে নিয়েছি। এরপর আমাকে কি করতে হবে, অনুভূমিক স্কেল এবং উলম্ব স্কেল এই দুটো আঁকতে হবে। তাহলে দেখে নিই অনুভূমিক স্কেল আমাদেরকে এক্ষেত্রে কত টানতে হবে। তাহলে আমি যেহেতু আমার ডেটাটা খুব বেশি নেই, অর্থাৎ মাত্র তিনটে জেলার আছে এবং প্রত্যেকটা জেলার জন্য আমাকে তিনটে করে স্তম্ভ আঁকতে হবে। কেন, কারণ এখানে এক একটা জেলার জন্য তিন রকম করে ডেটা দেখো আমাদের কাছে রয়েছে। অর্থাৎ জলপাইগুড়ি জেলার জন্য আমি কি করব, একটা সাধারণ জনসংখ্যা স্তম্ভ আঁকবো, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি, এই তিন ধরনের স্তম্ভ আমাকে আঁকতে হবে। মালদহের জন্য তাই আমাকে তিন ধরনের স্তম্ভ আঁকতে হবে। তাহলে আমি কি করব, যেহেতু আমার ডেটাটা ছোট তাই আমি একটু গ্রাফ পেপারে যখন স্কেল ধরবো তখন একটু বেশি পরিমাণে গ্যাপ নিয়ে নেব। অর্থাৎ আমি কি করব, এই যে এখান থেকে এতটুকু, অর্থাৎ কতগুলো ঘর আছে, 1, 2, 3, 4, 5, টোটাল 10টা করে ঘর, আমি কি করব 5টা করে ঘরে ছেড়ে দেব,
অর্থাৎ পাঁচটা করে ঘরের গ্যাপ আমি নেব। আবার ঠিক তার পরের পাঁচটা 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 করে ঘরে আমি কি করব, স্তম্ভ আঁকব। অর্থাৎ আমার আঁকাটা যদি আমি ঠিক এই পয়েন্ট থেকে শুরু করি, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে পাঁচটা ঘর আমি ছেড়ে দিতে হবে, তারপরের পাঁচটা ঘরে আমি কি করব, সাধারণ জনসংখ্যা আঁকবো, তারপরটাতে তপশিলি আঁকবো, তারপরটাতে কি করব, তপশিলি উপজাতি আঁকবো। আবার পয়েন্ট মানে পাঁচটা ঘর আমাকে ছেড়ে দিতে হবে, তারপরে আবার কি করব, সাধারণ জনসংখ্যা, তপশিলি জাতি, তপশিলি উপজাতি। এইভাবে কি করতে হবে, তিনটে জেলার জন্য আমি অনুভূমিক স্কেল সব থেকে আগে টেনে নেব। এই হয়ে গেল আমার অনুভূমিক স্কেলের দাগ। এরপর আমাকে কি করতে হবে, উলম্ব স্কেলের জন্য দাগ নিতে হবে। আমরা এখানে কত পেয়েছিলাম পয়েন্ট, এখানে হাইস্ট দেখো আমার কত আছে, হাইস্ট হচ্ছে 7.63। অর্থাৎ তার মানে কি, আমি যদি 8 অবধি নিই, 8 সেন্টিমিটার যদি আমি দেখাই, তাহলে আমার আঁকাটা এর মধ্যে চলে আসবে। তাহলে এখানে আমাকে কি করতে হবে, 8 ঘর পরে আমি কি করব, দাগ টানবো। অর্থাৎ 8 সেন্টিমিটার লম্বা একটা দাগ টান। তাহলে এবার আমাদেরকে কি করতে হবে, সব থেকে আগে এই গ্রাফ পেজের মধ্যে আমরা স্কেল অনুযায়ী সংখ্যাগুলো লিখে নেব। যেহেতু আমার 10 করে স্কেল, তাহলে সব থেকে আগে হবে 0, তারপরে 10, 70, 80। এই হয়ে গেল আমার স্কেলগুলো লেখা। এবং নিচেও আমি কি করব, প্রথমে আগে আঁকাটা এঁকে নেব, তারপরে আমি নিচের যে জেলাগুলোর নাম সেগুলো আমি লিখব। তাহলে এবার সব থেকে আগে দেখে নিই আমার প্রথম সংখ্যাটা কত রয়েছে, 4.4। আচ্ছা, এবার তোমাদেরকে একটা কথা আমি বলে দিই এক্ষেত্রে, দেখো এখানে 0 থেকে 10-এর মধ্যে কিন্তু আমাদের 5টা করে ঘর রয়েছে, 1, 2, 3, 4, 5। তার মানে তোমরা সবসময় মনে রাখবে, এই যে এক একটা ছোট 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 যে ঘরগুলো, এগুলো কিন্তু 0.2 করে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমার এখানে দেখো প্রথম কত আছে, 4.40। তার মানে আমাকে কি করতে হবে, আমি এক ঘর বাদ দেব, কারণ স্তম্ভ লেখচিত্র এটাই নিয়ম। এরপর এই ঘরটার মধ্যে, অর্থাৎ এখান থেকে এতটুকুর মধ্যে আমি কি করবো, সাধারণের ঘরটা আঁকবো। তার মানে আমার 4.4, তাহলে হচ্ছে 1, 2, 3, 4, এখানে 4 হয়ে গেল, 4.2, 4.4। অর্থাৎ এইখান থেকে এত দূর, এইটা হবে হচ্ছে আমার 4.4-এর স্তম্ভ। তাহলে এবার এটা এঁকে নিই, এটা হলো 4.4। তোমরা কিন্তু অনেকেই এরকম করো যে প্রথমে পয়েন্টগুলো দিয়ে নিই, তারপরে স্তম্ভগুলো আঁকবো, এই ভুলটা কিন্তু ভুলেও করবে না, কারণ যখন পরে সবগুলো পয়েন্ট একসাথে দেখবে না, তখন কিন্তু গুলিয়ে যায় অনেক সময়। এটা গেল প্রথম স্তম্ভ। তপশিলি জাতি কত আছে, 3.6, 3.6, তাহলে হলো 1, 2, 3, 3.2, 3.4, 3.6। অর্থাৎ এই মাথা থেকে এই মাথা, এটা যোগ করে নিচের দিকে বাড়ালেই আমার হয়ে যাবে। এই হয়ে গেল তপশিলি জাতি। এরপর দেখে নিই তপশিলি উপজাতিরটা কত রয়েছে, 1.8। এই হলো 1, 1.2, 4, 6, 8। অর্থাৎ এই মাথা থেকে এই মাথা। এই হয়ে গেল 1.8। এরপর আবার যথারীতি আমাকে একটা ঘর ছাড়তে হবে, তারপরে আমি কিসে চলে যাব, মালদা জেলাতে। এটা প্রথমে আছে 7.6, তাহলে প্রথমে 1, 2, 3, 4, 5, 6, 7, 7.2, 7.4, 7.6। এবার আবার ডাক্তার টেনে নেব। ঠিক এইভাবেই খুব সহজেই তোমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা দাগ টেনে নিতে হবে। ভীষণ সহজ, আর একটুখানি মন দিয়ে দেখো, তাহলেই কোনো আর ডাউট থাকবে না। এরপরে চলে আসি তপশিলি জাতি 1.6। ওয়ান, 1.2, 1.4, 1.6।
এই। এরপর কত আছে? 0.6। তাহলে এটা হলো আমাদের 0, 0.2, 0.4, 0.6, অর্থাৎ এখান থেকে এতটুকু, এটা হলো আমার 0.6। তোমরা যদি কেউ মনে করো তোমরা গ্রাফ পেজে আঁকবে না, বরং আঁকাটাকে সাদা খাতায় স্কেল ধরে তোমরা যদি আঁকতে চাও, সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই। গ্রাফ পেজে যেহেতু ছকগুলো করাই থাকে, তো আঁকাটা সুবিধে হয়, একটু তাড়াতাড়িও হয়, সুবিধেও হয়, প্লাস বেঁকে যাওয়ার ভয় থাকে না কোনো। এরপরে কুচবিহারের 4.9, আবার একটা ঘর আমি ছাড়বো ছেড়ে, 1, 2, 3, 4, 4.9, 2, 4.4, 6, 8, 9, ঠিক মাঝামাঝি হবে। এরপরে 5.01, 1, 2, 3, 4, 5, ঠিক এই পয়েন্টে 5.0 আছে, যেহেতু এইটাকে জাস্ট একটু যোগ করে দিতে হবে আমাদের, আর পাশেরটাকে টেনে নেব। আর এই মাথাটা যোগ করে দেবো, আর লাস্টেরটা কত আছে? 0.06, এটা হলো আমার 0.06, অর্থাৎ 0.2 বা 0.1-এর থেকে অনেকটা কম, জাস্ট একটুখানি ওঠাবো আমি, সামান্য একটু, যাতে বোঝা যায় যে এখানে একটা স্তম্ভ রয়েছে। এরপরে আবার কি করব, আরেকটা ঘর আমি বাড়িয়ে দেব, দিয়ে আমার আঁকাটাকে শেষ করব। যেহেতু আমি তোমাদের প্রথমেই বলেছিলাম শুরুতেও একটা ঘর তোমাদের ছাড়তে হবে, প্রত্যেকটা স্তম্ভের পর পর, অর্থাৎ প্রত্যেকটা জেলার স্তম্ভের পর তোমাদেরকে ঘর ছাড়তে হবে, এবং শেষে কি করতে হবে, শেষ করার পরও একটা ঘর ছেড়ে তারপরে টোটালটাকে আমি কি করব, বক্স দিয়ে ঘিরে দেবো। তাহলে এই হয়ে গেল আমার পুরো আঁকাটা কমপ্লিট। এরপরে আমি কি করব, পেন্সিল কালার দিয়ে স্তম্ভগুলোকে কালার করে দেবো। এক্ষেত্রে তোমরা মনে রাখবে সাধারণ যে স্তম্ভগুলো আছে প্রত্যেকটা জেলার, অর্থাৎ প্রথম স্তম্ভগুলো, সেটা সবগুলো একই কালার হবে। তপশিলি জাতির জন্য আরেকটা কালার আমি ইউজ করব, তিনটে ক্ষেত্রেই সেম, এবং তপশিলি উপজাতির জন্য সেম তিনটে কালার আমি ইউজ করব। ঠিক এইভাবে আমি কি করলাম, সাধারণ জাতির যে প্রত্যেকটা স্তম্ভ রয়েছে সেটাকে আমি ভায়োলেট কালার দিয়ে কালার করলাম। এরপর তপশিলি জাতীয় এই সেমভাবে তিনটের ক্ষেত্রে সেম, আর তপশিলি উপজাতির ক্ষেত্রেও আমি অন্য আরেকটা রং দিয়ে বাকি স্তম্ভগুলো কালার করে নেব। এভাবেই তাহলে আমি দেখো টোটাল যে স্তম্ভগুলো ছিল আমার, সেগুলোকে আমি কি করলাম, কালার করে ফেললাম। এরপর তাহলে আমার আঁকাটা এখানে কমপ্লিট হলো, এবং এরপর যেটা আমাদের করতে হবে সেটা হলো আমাদেরকে হেডিং লিখতে হবে, ইন্ডেক্স করতে হবে, অর্থাৎ কোন কালার দিয়ে আমি কি কি উপস্থাপন করেছি সেটা, এবং তার সাথে স্কেলটাকেও লিখতে হবে। তাহলে চলো সব থেকে আগে আমি একটা কাজ করি, আমি তোমাদের যেটা প্রথমেই বলেছিলাম যে নিচে আগেই আমার লেখা উচিত ছিল, কিন্তু আঁকার সুবিধার জন্য আমি আঁকার পরে লেখাটা লিখছি, কোনটা কোন জেলা সেটা আমি লিখে নেবো। সব থেকে আগে দেখো জলপাইগুড়ি আছে, তারপর মালদহ, তারপর কুচবিহার। তাহলে এবার আমার সব থেকে আগে এখানে আমি কি লিখবো, জলপাইগুড়ি। এরপর আমি কি করে নেব, তিনটে কালারের তিনটে বক্স করে এখানে ছোট ছোট করে আমি ইন্ডেক্স করে নেব। এই হয়ে গেল আমার তিনটে ইন্ডেক্স করা। এরপর আমি কি করব, কোনটা কি সেটা লিখে নেব। সব থেকে আগে আমার কি ছিল দেখো, এখানে সাধারণ জনসংখ্যা, তারপর তপশিলি জাতি, এবং তারপরে রয়েছে তপশিলি উপজাতি। এই জায়গাটা কিন্তু একটু তোমরা সাবধানে করো, বাই চান্স যদি কালার তোমরা ভুলভাল লেখো তাহলেই কিন্তু পুরো আঁকাটাই একেবারে তোমার সমস্ত পরিশ্রমটাই জলে চলে যাবে, পুরোটাই কিন্তু ভুল হয়ে যাবে। এবার টোটালটাকে একটা বক্স দিয়ে ঘিরে এখানে ইন্ডেক্স লিখে দেব। আর এরপরে আমি কি করব, আমার স্কেলগুলো আমি লিখে ফেলবো। এই হয়ে গেল আমার স্কেল,
এখানেও আমি লিখে নেব স্কেল। আর এই দিকে আমি কি দেখিয়েছিলাম, জনসংখ্যার হার ব্র্যাকেট পার্সেন্টেজে সেটা লিখে নেব পার্সেন্টেজ। আর এটাকে একটা কি করব তীর দিয়ে আমি দেখিয়ে দেব। সব কিছু হয়ে গেলে সব থেকে শেষে আমাকে কি করতে হবে, হেডিংটা লিখে ফেলতে হবে, উপস্থাপন। তাহলে এই হয়ে গেল আমার হেডিং লেখা, আর এই হয়ে গেল তাহলে আমার টোটাল আঁকাটা কমপ্লিট। আশা করি তোমরা প্রত্যেকেই আমি যা আজ শেখালাম তোমাদেরকে তোমরা বুঝতে পেরেছো, এবং এরপর আর এই রিলেটেড কোনো রকম ডাউট তোমাদের মনে নেই। তবুও যদি তোমাদের মনে হয় কোনো জায়গায় কোনো রকম কোনো প্রবলেম মনে হচ্ছে, তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। আর সে সঙ্গে আরেকটা জিনিস, আমি যে তোমাদের যে পরপর ভিডিওগুলো আপলোড করছি, সেই সমস্ত ভিডিওগুলো যদি তোমাদের কোনো কাজে আসে এবং যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা সেটাকে লাইক করো। একটা করে লাইক তো অবশ্যই করতে পারো, তোমরা একটা লাইক করো, তোমাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো। আর সেই সঙ্গে যেটা অবশ্যই, চ্যানেলের আমার নামের পাশে থাকা যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটা ক্লিক করো, আর অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।